যিনি মানব জাতির সবচেয়ে বেশি সত্যবাদী মানুষ সাল আলী সাল্লাম নিজের পক্ষ থেকে এই জন্য কোনো কথা বলেননি মানুষ নিজের পক্ষ থেকে কোনো কথা বললে অনিচ্ছাকেই অসত্য হতে পারে অনিল হাওয়া জি আমাদের কাছে যা কিছু এসেছে দিন ইসলামের দুই ওহি কোরআন এবং সন্ন্যাহ তা সবকিছুই হচ্ছে সত্য উলসাদ আল্লাহ অমান আজদা হমিন আল্লাহ হদিজা অমান আজদা হম আল্লাহ কিলা আজকে আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা যা বর্তমান পরিস্থিতিতে ব্যাপক আকার ধারণ করেছে আর সব সময় এই রোগটি মানব জাতির সর্বস্তরে সর্বনাশ ডেকে নিয়ে এসেছে এমন একটি রোগ যে রোগ হচ্ছে দুর আরোগ্য রোগ যেটি হচ্ছে ধ্বংসাত্মক অস্ত্র মানুষের যার মাধ্যমে নির্দোষী নিষ্পাপ মানুষকে কষ্ট দেওয়া হয় এবং তার মাধ্যমে বহু পরিবার সমাজ ধ্বংস হয়েছে বাড়িঘর ভেঙেছে অপরাধ ঘটেছে এবং বহু রকমের সম্পর্ক ব্যক্তির সম্পর্ক পরিবারের সম্পর্ক সমাজের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বৈবাহিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক যত রকমের সম্পর্ক মানুষের হতে পারে এই সব সম্পর্কে বড় ধরনের মারাত্মক প্রভাব ফেলেছে আর সেটি হচ্ছে গুজবের ব্যাধি সুতরাং আজকে আলোচনা করব গুজব থেকে সাবধান গুজব রচনা থেকে সাবধান যিনি এই কাজ এই অপরাধ প্রথম শুরু করেন তিনি গুজব রচনাকারী এই গুজব রচনা থেকে সাবধান গুজব রটানো থেকে সাবধান ছড়ানো থেকে সাবধান এবং গুজবে কান দেওয়া শোনা থেকে সাবধান গুজবকে বিশ্বাস করা থেকে সাবধান আমাদেরকে এই বিষয়গুলি মনে রাখতে হবে অনেকেই গুজব রচনা করেন না কিন্তু সেটা রটিয়েছেন আপনি শুনেছেন তারপরেই সেটাকে ছড়াতে শুরু করেছেন আপনার মাধ্যমে বহু মানুষের মাঝে ছড়িয়ে গিয়েছে বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে একটি কথা একটি গুজব ছড়িয়ে যেতে পারে এবং তা বড় ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যাতে বহু রকমের ক্ষয়ক্ষতি রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি এই গুজব সম্পর্কে আলোচনা করব কয়েকটি দিক নিয়ে প্রথম যে দিকটি সেটা হচ্ছে গুজব মূলত হচ্ছে একটি মিথ্যা চরিত্র যে মিথ্যা কথা যা রচনা করা হয় গুজব গুজব দুই নম্বরে হচ্ছে অপবাদ গুজব একটি মিথ্যাকে রচনা করে কারো সম্পর্কে কোনো ব্যক্তি সম্পর্কে পরিবার সম্পর্কে সমাজ সম্পর্কে দেশ সম্পর্কে নেতা সম্পর্কে জনসাধারণ সম্পর্কে কোনো আলেম সম্পর্কে কোনো একটি কথা রচনা করে মিথ্যা রচনা করে তার সম্পর্কে অপবাদ দেওয়া হয় আর এই অপবাদটি যখন অন্য অন্য লোকের কাছে পৌঁছে যায় তখন সেটাকে তারা বিনা বিচারে বিনা তদন্তে ছড়াতে থাকি সেটার প্রচার প্রসার ঘটাতে থাকি মানুষের মুখ থেকে বহু মুখে চলে যায় এ হচ্ছে গুজব এই গুজব হচ্ছে এমন একটি চরিত্র বোধ চরিত্র যে গুজব কোনো ভালো মানুষ রচনাও করতে পারেন না বরং গুজব রচনা করে বিদ্বেষী শত্রু বিদ্বেষী শত্রু না হলে গুজব রচনা করতে পারেন না এবং এই গুজব রচনা করে মুনাফেক কপর চরিত্রের যারা পাপিষ্ট মানুষ মিথ্যুক মানুষ তারা এবং গুজবকে ছড়াই শোনে কান দেয় এবং বিশ্বাস করে এবং আর তারপরে শুনলেই ছড়াতে শুরু করে এক শ্রেণীর নির্বোধ মূর্খরা এই গুজবের ভয়াবহ পরিণতি রয়েছে ব্যক্তির ওপর গোষ্ঠীর ওপর পরিবারের ওপর সমাজের ওপর জাতির ওপর দেশের ওপর সারা বিশ্বের ওপর জি এর কুপ্রভাবের বহু দিক রয়েছে এর মাধ্যমে একটি গুজবের মাত্র একটি কথা এই সামান্য একটি কথার কারণে একজন ভালো মানুষ তিরস্কৃত হয়ে যায় এর মাধ্যমে মানব জাতির মাঝে ফিতনার আগুন জ্বালিয়ে দেওয়া হয় এর মাধ্যমে বহু হ্যাঁ বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয় এর মাধ্যমে কত আত্মীয়তার সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায় ভুল বুঝাবুঝি হয়ে থাকে এর কারণে কত রকমের জুলম অত্যাচার ঘটে থাকে পৃথিবীতে এই গুজবের কারণে গুজবের রিয়াকশানে মানুষ জুলমত্যাচার করে থাকে এই গুজবের এই ক্ষতিগুলি শুধু নয় বরং এছাড়াও আরও বহু ক্ষতির দিক রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অবাস্তবকে বাস্তব করে দেওয়া বাস্তবকে বিকৃত করে দেওয়া এবং মানুষের সমাজে বিশেষ করে দুর্দিনে আতঙ্কের সময় ভয়ভীতি সৃষ্টি করা দুর্বল মনা মানুষদের অন্তরে হ্যাঁ ভয়ভীতির সৃষ্টি হয় এই গুজবের কারণে এমন একটি কথা বললেন যেটা মানুষের জন্য আশঙ্কাজনক ওর আসলে কোনো অস্তিত্ব নেই বাস্তবতা নেই কিন্তু মানুষ শুনে আতঙ্কিত হয়ে মানুষের ক্ষমতা হারিয়ে ফেলে এমন কি যাদের মনোবল শক্ত তারাও অশান্তিতে জীবনযাপন করে এই গুজব ছড়িয়ে যাওয়ার কারণে মুসলিম সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় শুধু ব্যক্তি সমাজ আর পরিবার এসবে সীমিত নয় বরং গুজবের কারণে অনেক সময় বড় বড়ো ব্যবসায় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় জি বড়ো বড়ো শক্তিশালী দেশ ক্ষতিগ্রস্ত হয় বড় শক্তিশালী সমাজের অধপতন ঘটে এইভাবে সত্যকে মিথ্যা মনে করা হয় মিথ্যাকে সত্য মনে করা হয় যার ফলে মানুষের মাঝে কোন কথা গ্রহণ করার ক্ষেত্রে মানদণ্ড আর ঠিক থাকে না কোনটায় বা সত্য কোনটায় বা মিথ্যা বোঝাই মুশকিল আজকাল এই ফেসবুকের জগতে সোশ্যাল মিডিয়ার জগতে অবস্থাটা কি এইরকম নয় আসলে অনেকে বলে থাকেন যে ফেসবুকের খবরগুলি অধিকাংশই মিথ্যে জি হ্যাঁ এর অনেকটাই বাস্তবতা আছে জি হ্যাঁ যে অনেকটাই বাস্তবতা আছে বিশ্বাস করলেন হয়তো একটা কিছু আর তারপর একটা কিছু এরকম নিউজ আসলো দিলেন শেয়ার করে দিলেন লাগিয়ে দিয়ে দিলেন অথবা হোয়াটসঅ্যাপে আপনি ফরওয়ার্ড করে দিলেন কাউকে কত গ্রুপ আপনি ফরোয়ার্ড করে দিলেন শেষখানে দেখলেন যে কথার কিছুই নেই আসলে মিথ্যা ভিত্তিহীন সুহান আল্লাহ কত আপনি লজ্জিত অনুতপ্ত হলেন চিন্তা করুন তো আসি আমরা কিছু ও বাহাদিস নিয়ে আলোচনা করি এই মর্মে কারণ আমাদের মুসলিম ভাই বোনদেরকে বিশেষ করে এই ব্যাধি থেকে সতর্ক করতে হবে যেন আমরা কোনো স্তরে গুজবের সাথে জড়িত না হই সুরায় হুজরাতের আত নম্বর ছয় মহান আল্লাহ এর সাদ করছেন বেনাবাই ফাতাবাইয়ানু। হে ইমানদারগণ তোমাদের কাছে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি যদি কোন সংবাদ নিয়ে আসে কোন অপরিচিত ব্যক্তি এখানে ফাসেক বলতে সে পাপিষ্ট গুনহাগার এই অর্থে শুধু নাই আপনি কেমন করে জানলেন যে সেই লোকটি ফাসেক গুনহাগার মিথ্যুক না সত্যবাদী তাহলে এখানে ফাসেক মানে অজ্ঞাত পরিচয় তার সম্পর্কে জানার নাই যে সে যে কথাগুলি বলে সত্য মিথ্যা কখনো বলে না ভালো মানুষ নেক মানুষ সত্যবাদী তার কথা আস্থা করা যেতে পারে নাকি এর বিপরীত কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে মানে আপনি এমন একটা সোর্স থেকে কোন একটা সংবাদ পেলেন যেই সোর্সটি অথেন্টিক নয় বিশ্বস্ত নয় এই রকম যদি কোনো সংবাদ আসে যে কোনোভাবে আসুক আপনার যে কোনো সোর্সে আসুক আপনি কোথাও পড়লেন কোথাও দেখলেন কোথাও শুনলেন সরাসরি পরোক্ষভাবে মুখে মুখে যেইভাবে ওখানে কেন যদি কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি কোনো সংবাদ তোমার কাছে নিয়ে আসে বা তোমাদের কাছে নিয়ে আসে তাহলে তোমাদের করণীয় কি আল্লাহ বলছেন ফাতা বাইয়ানু মানে তোমরা তদন্ত করে নাও ফাতা বাইয়ানু মানে ফাতা তোমরা সেই ক্ষেত্রে একটু ভালো করে তদন্ত করে দেখো যে কথাটি কতটুকু সত্য এই কথা আসলে বাস্তবে ঠিক নাকি অবাস্তব কথা তবে এটা কেন করতে হবে আর এর বিপরীতটা কেন করিও না কথা শুনলেন হ্যাঁ সামনে আসলো আর সেটাকে আপনি ফরওয়ার্ড করে দিলেন কাউকে বলে দিলেন আরে শুনেছেন কি এইরকম হয়েছে আরে জানেন কি এইরকম হয়েছে প্রচার করে দিলেন আপনি যে হোক না কেন যদি এইরকমটা করো আন্তসিব কৌমামবে জাহালা তোমাদের অজ্ঞতার কারণে তোমরা হয়তো এমন একটা সম্প্রদায় বা এমন এক ব্যক্তি এমন একটি সমাজ এমন একটি দেশ বা জাতি সম্পর্কে এমন কিছু করে ফেললে হ্যাঁ যে যেটা আসলে সত্য নয় আসলে তথ্য ঠিক না ভুল তথ্য আন্তঃশিব কমামবে জাহালা ফাতুস বেহু না দেমের পরে যখন বিষয়টা সুস্পষ্ট হল যে আমি যেই কথাটি প্রচার করেছি যেই কথাটি আমার মাধ্যমে লোকজনের মাঝে ছড়িয়ে পড়েছে সেটা মিথ্যে তখন আপনার অবস্থাটা কি হবে বলুন তো দেখি সমাজে হ্যাঁ সরকারের কাছে আপনার আশেপাশে যেসব লোকের আছে যারা জানল আপনার সম্পর্কে যে আপনি এই কথাটি প্রচার প্রসার করেছেন আসলে কথাটি মিথ্যে হ্যাঁ আন্তসিব কৌমম বেজাহাল ফাতুস বেহু আলামা ফালতুম না দেমিন সুতরাং তোমাদের এই কৃতকর্মের কারণে এই যে গুজবকে একটি কথা শুনলে শোনার পর তদন্ত না করে মানুষ মাঝে প্রচার করে দিলে ছড়িয়ে দিলে সেই জন্য হতে পারে যে তোমাদের কি অনুতপ্ত লজ্জিত হইতে পারে জি হ্যাঁ হতে পারে যে তোমরা লজ্জিত অনুতপ্ত হবে আর তুমি তুমি এমন পরিস্থিতি তোমার হয়ে যাবে যে তুমি আর সমাজে মুখ দেখার মতো থাকবে না বা অপরাধী সাব্যস্ত হবে যদি সেখানে প্রশাসনের হাত পৌঁছে আর সেই ক্ষেত্রে আপনি কিছু টাচ করে থাকেন তাহলে আপনি সেখানে তো বুঝতেই পারছেন যে কি হবে আর যদি সমাজ একটি বিষয় জানতে পারল যে এই বিষয়টিতে আপনি মিথ্যা কথা ছড়িয়েন সমাজের কাছে আপনি কত অপদস্ত লাঞ্ছিত আপনি সমাজের কাছে কত নিচে নেমে গেলেন আপনি পারিবারিক ক্ষেত্রে আপনি একটি কথা শোনার পরে হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যেমন অনেকে স্ত্রী সম্পর্কে অথবা স্বামী সম্পর্কে কোনো বোন কিছু শুনল আর তারপরে সিদ্ধান্ত নিয়ে ফেলল হঠাৎ করে আর একটা কিছু করে ফেললো তারপরে শেষ পরিণাম দেখলো যা রে আমি যা শুনেছিলাম তা তো আমার স্বামী সম্পর্কে কথা তো গুজব মিথ্যা আমার স্ত্রী সম্পর্কে যা আমাকে শোনানো হয়েছিল ও তো মিথ্যা কথা এ তো অপবাদ কী হবে আপনি যখন কোন একটা প্রতিক্রিয়া দেখিয়ে দিয়েছেন যাতে আপনার হয়তো পরিবার ধ্বংস হয়ে গেছে আপনার বিচ্ছিন্নতা হয়ে গেছে তালাক হয়ে গেছে আর কিছু হয়ে গেছে আপনি আপনার স্ত্রী মানসম্মান নষ্ট করে ফেলেছেন আপনার স্বামীর আপনি মানসম্মান নষ্ট করে ফেলেছেন সমাজে তার বিরুদ্ধে কত কি প্রচার করে ফেলেছেন ওই একটি গুজবের ভিত্তিতে সুতরাং আপনাকে অনতপ্ত লজ্জিত হইতে হবে সমাজ আর মুখ দেখার মতো আপনার অবস্থা থাকবে না এই রকম বহু উদাহরণ দেওয়া যেতে পারে এই ফাতাবাইয়্যানো কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিন জায়গায় উল্লেখ করেছেন এই তো ছিল সুরা হুজরাতের আয়াত নম্বর ছয় আর সুরা নিসার আয়াত নম্বর 94 আল্লাহ রাব্বুল আলামিন দুইবার করে এই বাক্যটি উল্লেখ করেছেন লম্বা আয়াতে প্রথম বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা দারাবতুম হে ঈমানদারগণ তোমরা যখন কোথাও সফর করবে আল্লাহ রাস্তায় সফরে থাকবে আল্লাহর রাস্তায় হচ্ছে জেহাদ ফের রাস্তা সাহাবাই রসুল রসুল্লাহ আসলামের সাথে কখনও রসুল্লাহ আসলাম ছাড়া যে যেহাদে সফর করতেন এছাড়াও যে কোনো সফরে যখন তোমরা থাকবে আর সাথী সঙ্গীরা সাথে আছে কারো সম্পর্কে কোনো যদি তথ্য জানানো হয় তাহলে সেটা চট করে প্রচার প্রসার করিও না হ্যাঁ সেটার প্রতিক্রিয়া দেখিয়ে সাথে সাথে সেটা রটিয়ে দিলে এমন কাজ করিও না ফাতা একটু তদন্ত করিও সামনে কেউ পড়লো কোনো একটা কিছু বললো তুমি বিশ্বাস করলে অথবা করলে না হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেললে এমনটাও করিও না ফাতা বাইয়ান এ আয়াতের শেষে আল্লাহ বলছেন যে কাজালেকা কুন তুমিন কাবলু ফমান আল্লাহ আলী কু ফাতা বাইয়ানু এখানে একটি বিশেষ ঘটনা রয়েছে যে ঘটনার দিয়ে ইঙ্গিত করলে আরও সুবিধা হবে যে এমন এলাকা দিয়ে অতিক্রম করলেন রসুল্লা সাল্লামের সাহাবাই কেরামগন কোন এক সফরে যেখানে কিছু লোকেরা ক্যালেমা পড়তে জানতো না কিন্তু তারা বলেছে যে আমরা ইয়ে হয়ে গেছি সাবা না সাবা বা আমরা আমাদের ধর্ম পরিবর্তন করে ফেলেছি মানে আমরা মুসলিম হয়ে গেছি আমরা ইসলাম কবুল করেছি কিন্তু তারা আসলাম না বলতে জানেনি তাদেরকে বিশ্বাস না করে যে তারা হয়তো যান বাঁচাবার জন্য এইরকম কাজ করছে তখন তারা সেখানে রিয়াকশন দেখিয়েছিলেন এবং তাদেরকে বিশ্বাস করেনি মুসলিম হিসাবে আল্লাহ বলছেন যে এই কাজটা তোমাদের করা ঠিক হয়নি ফাতা যেন তোমরা অবশ্যই তদন্ত করবে কাজা লেখা কন্তম্য কাবুল তোমরাও এমনই ছিলে তোমরাও ইতিপূর্বে এইরকমই ছিলে তোমরাও কুফরি অবস্থায় ছিলে তোমরাও সিরকের অবস্থায় এইরকমই বলবো ওই সব ভাইদেরকে যারা শির বিদাত থেকে উঠে এসেছেন বিদাতি ফিরকার লোক ছিলেন আর তারপরে আল্লাহ আপনার উপর অনুগ্রহ করেছেন যে আল্লাহ আপনাকে হেদায়ত করেছেন এখন হেদায়ত হওয়ার পরে অনেকে অনেক বেশি আবেগী হয়েছেন আর আবেগী হয়ে গিয়ে চান যে রাতারাতি আমি আমার স্ত্রীকে ঠিক করে নেব আমার বাপ মাকে ঠিক করে নেব আমার ভাই বোনকে ঠিক করে নেব আমার আত্মীয় স্বজনকে ঠিক করে নেব আমার গ্রামবাসীকে ঠিক করে নেব আমাদের সমাজের আলেমকে ঠিক করে নেব সবই ঠিক করে নেব রাতারাতি অথচ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ভাইদের বা বোনদের হেদায়ত হতে পাঁচ বছর লেগেছে আপনাকে হেদায়ত হতে পাঁচ বছর লেগেছে একটা উদাহরণস্বরূপ করলাম কাউকে এক বছর লেগেছে কাউকে দশ বছর লেগেছে বিশ বছর লেগেছে দীর্ঘ সময় লেগেছে আপনাকে বুঝতে হকটা আর আপনি চাইছেন যে এক্ষুনি একটা কিছু করে ফেলবো আল্লাহ বলেন কাজা লেখা এই আর ওখানেও ফিট করতে পারে কাজা লেখা কোন তোম মেন কাবুল ইতিপূর্বে তোমাদের দশাটা এরকমই ছিল আরে তোমরাও গোমরা ছিলে আরে তোমরাও হ্যাঁ পীর ব্যবসায় লিপ্ত ছিলে তোমরাও কবর মাজার পূজার ব্যবসায় লিপ্ত ছিলে তোমরাও তাবিজ তোমারে লিপ্ত ছিলে তোমরাও সাহেব বেড়াতে হালুয়া রুটিতে ব্যস্ত ছিলে তোমরাও মিলাতে ব্যস্ত ছিলে এই সব বিদাতে তোমরা ডুবেছিলে কাজা লেখা কোন তোম মেন কাবুল আল্লাহ আলাইকুম আল্লাহ তোমাদের ওপর রহম করেছেন আল্লাহ তোমাদের ওপর অনগ্রহ করেছেন যে আল্লাহ তোমাদের হেদায়েত করেছেন ফাতা ভাইয়ানো সুতরাং একটু তদন্ত করিও কারো সম্পর্কে হট করে একটা মন্তব্য করে দিও না হঠাৎ করে কোনো একটা মন্তব্য ছড়ে দিও না ফাতা ভাইয়ানু তাহলে এই ফাতাহানু কথাটি আল্লাহ বার বার করে কোরআনকে নেমে বলেছেন নিশ্চয়ই এর বড়ই উপকারিতা রয়েছে যদি তদন্ত করে কোনো কথা বিশ্বাস করেন তারপরে কোনো কথা প্রচার করেন কোন কথা কাউকে বলেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না লজ্জিত হবেন না অনুতপ্ত হবেন না নবী মোহাম্মদ সাল্লামের একটি হাদিস রয়েছে সহি মুসলিমের ভূমিকাতে যদিও হাদিসটির শহীদ জৈফ নিয়ে বড়ই কথা রয়েছে কিন্তু এই কথা সনদের দিক থেকে যাই হোক না কেন হাদিসটির অর্থ আপন জায়গায় ঠিক রয়েছে বলছেন রসুর আল্লাহ কাফা এ ক্যাজেবান একজন মানুষের জন্য মৃত্যু হওয়ার ক্ষেত্রে এতটাই যথেষ্ট একজন মানুষের হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে আই ইউহাদ দিশা মা সামিয়া যা শুনল তাই বর্ণনা করে দিল যা শুনল তাই মানুষের সাথে আলাপ আলোচনা করে ফেলল মানুষের মাঝে ছড়িয়ে দিল যেই ব্যক্তি যা শোনে তাই প্রচার করে হ্যাঁ এটা কিছু পেল সত্য না না করে প্রচার করে দিল সেই ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সে একজন মিথ্যুক এখন আলোচনা করব যে যখন আমরা দেখব যে আমাদের মাঝে কোনো একটা গুজব ছড়িয়েছে একটি খবর কোন একটি এক কোনো এক ব্যক্তি সম্পর্কে একটি পরিবার সম্পর্কে কোনো একজনের স্ত্রী সম্পর্কে কোনো কোনো একজনের স্বামী সম্পর্কে কোনো একজন আলেম সম্পর্কে কোনো একজন শাসক সম্পর্কে কোনো একটি দেশের কোনো একটি বিষয় নিয়ে যত বড় বিষয় হবে তত তার গুরুত্ব আরও বেড়ে যাবে কোনো একটি সমাজ নিয়ে কোন একটি জাতি নিয়ে ইত্যাদি ইত্যাদি যখন আমরা কোনো গুজব দেখবো বা শুনব তখন আমাদের করণীয় কী এই করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ গুজব পৃথিবীতে থাকবে মিথ্যা থাকবে কারণ মিথ্যুক থাকবে মুনাফেক অপর চরিত্রের মানুষরা থাকবে আর মুনাফেকদের একটি চরিত্র হচ্ছে যে মিথ্যা বলবে তারা তারা মিথ্যা কথা বলবে তারা পরোয়া করবে না তাদের কথা সত্য না মিথ্যা তো গুজব যখন আমরা শুনতে পাব তখন আমাদের করণীয় কী প্রথম করণীয় হচ্ছে যে আমরা যখনই কোনো কথা শুনতে পাবো এই ধরনের কোনো একজন ভাই সম্পর্কে কোনো একজন মানুষ সম্পর্কে আমরা ভালো ধারণা রাখব সেই লোক সম্পর্কে আমাদের কিছুই জানা নেই সে ভালো না মন্দ অথবা তার সম্পর্কে জানি যে ভালো আমরা ভালো ধারণা রাখবো আসল হচ্ছে যে প্রত্যেক মানুষ সম্পর্কে বিশেষভাবে এক মুসলিম ভাই বোন সম্পর্কে আমরা ভালো ধারণা রাখবো সুধারণা রাখব যে তিনি ভালো এবং আমি নিজেকে ভালো বলবো না আমার চাইতে অন্যরা ভালো এই রোগটি হচ্ছে আজকাল সবচেয়ে বড় রোগ আমাদের মুসলিম ভাই বোনদের যে আমরা নিজেকে অন্যের চাইতে ভালো মনে করি আজকাল এই বিশ্বে যে করোনার ভয়াবহ পরিস্থিতি আল্লাহ রবুল্লা আলমের এটি কারোর জন্য আজাব কারোর জন্য ইবতিলা পরীক্ষা আর কারো জন্য ভালো মানুষ যারা তাদের জন্য আপনার কী বলছে রাফুদ্দার আজাদ তাদের মর্যাদা উঁচু করা উদ্দেশ্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আর কারো জন্য পাপের মোচন কাফারা কারোর জন্য সতর্ক সতর্কবাণী আল্লাহ সতর্ক সাবধান করতে চান তাদেরকে আল্লাহ ভালোবাসেন যে তারা সংশোধন করে নিক ইত্যাদি ইত্যাদি তাহলে আল্লাহ রব্বুল্লাহ এই আজাবকে ঢালাহারে আমরা আজাব বলবো না কারোর জন্য আজাব কারও জন্য পরীক্ষা আরও পরীক্ষা করছেন তার ইমানের এবং তার আমলের আর কারো জন্য এটি তাদের পাপের মোচন আর কারো জন্য সেটি হচ্ছে সতর্কবাণী সাবধান করা যাতে করে তারা সংশোধন করে নেয় আর কারো জন্য হচ্ছে সেটি মর্যাদার ক্ষেত্রে তাদেরকে উন্নীত করা তো এই বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে এক ঢেলেই আর সব পাখি মারব এমন চরিত্র যেন আমাদের না থাকে আমাদের মুসলিম ভাই বোন সম্পর্কে আমরা ভালো ধারণা রাখব ব্যক্তি পরিবার সমাজ দেশ জাতি দেশের মানুষ সবার সম্পর্কে আমরা ভালো ধারণা রাখব এবং নিজের সম্পর্কে আপনার আমার বেশি জানা আছে সুতরাং নিজেকে আমরা বলবো যে আমাদের মধ্যে দোষ বেশি রয়েছে অন্যের দোষ তো আমি বেশি জানি না কিন্তু আমার দোষ আমি বেশি জানি সুতরাং আমি অন্যকে দোষী করব আর আমি ভালো মানুষ ফেরেস্তা সাজব এই চরিত্রটা আমাদেরকে বর্জন করতে হবে সম্মানিত ভাতৃমণ্ডলী প্রথম যে কাজটি করতে হবে কোন গুজব যখন আমাদের কানে পৌঁছবে তখন আমরা একজন ভাই সম্পর্কে একজন মানুষ সম্পর্কে সুধারণা রাখবো কোরআনে কেরিমে এই শিক্ষা দেওয়া হয়েছে সুরায় নূর আয়াত নম্বর বারো যেখানে আল্লাহ রবুল্লা আলমী পিআন রসুর রসুরল্লাহ সাল্লাহ ইসলামের পরিবার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিক আবিন্তি সিদ্দিক রজি আল্লাহ তাল আনহমা সম্পর্কে জি কোরআনের যে আয়াতগুলি নাজল হয়েছিল জি তার ওপর মুনাফিক রাম যার আকিদার মুনাফিক চরিত্রের মুনাফিক সব কিছুর ক্ষেত্রে আমলেরও মুনাফিক সব ক্ষেত্রে মুনাফিক নিকৃষ্ট মুনাফিক তারা রসুরল্লা সাল্লাহ আলী সাল্লামের পরিবারের উপর মিথ্যা হবাদ দিয়েছিল দিয়েছিল আয়সরদি আল্লাহ আনহার ওপর ঘটনা আপনাদের জানা আছে এক মাস ধরেই রসুরল্লাহ সাল আলি সাল্লামও বিচলিত থেকেছেন রসুরল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয়তম স্ত্রী আয়সারদ আল্লাহ তাল আনহা এবং তার পিতা সিদ্দিক তালা তালহ তার পরিবার কতু যে অশান্তিতে তারা জীবনযাপন করেছেন এই পরীক্ষার পরে আল্লাহ রবুল্লা আলমিন আয়াত নাজেল করে রসুরল্লা সাল্লা সাল্লামের পরিবারের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া স্বচ্ছ স্বচ্ছতা এবং নির্দোষী হওয়া এবং এই অপবাদ থেকে আল্লাহ রব্ল আলমিন তার পবিত্রতার ঘোষণা করেছেন সেখানে বেশ কিছু কথা রয়েছে তার মধ্যে একটি কথা আল্লাহ বলছেন লাউলা ইসামে তুমুহ রসুল্লা সাল্লা সাল্লামের সাহবাইকরামদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন মুনাফিক রাম দিয়েছিল কিছু মুসলিম শোনার পরে অল্প কিছু লোক এমনও ছিল যারা এই ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছিল তারাও ভুল বুঝেছিল যে হতেই পারে মানুষ মতে ভুল হতেই পারে এই যে হতেই পারে এরকম কথা বলে আলাপ আলোচনা আপোসে শুরু করে দিয়েছিল আল্লাহ তার নিন্দা করেছেন এবং সতর্ক সাবধান করেছেন সাল্লাহ আকবার আল্লাহ ইসমাউতুমহু তোমরা যখন এই মিথ্যা অপবাদের ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর শুনেছিলে জান্নাল মুমিনুন আল মুমিনাতু বিআনফুসুহুম খাইরা তখন মুমিন পুরুষ আর নারীরা নিজেদের সম্পর্কে ভালো ধারণা কেন রাখেনি নিজেদের সম্পর্কে মানে যেমন আপনি নিজের সম্পর্কে ভালো ধারণা রাখেন তেমন মায়া সিদ্দিকার যে আল্লাহ সম্পর্কে তার চাইতে বেশি ভালো ধারণা রাখবেন আপনি যেমন আমি আমার সম্পর্কে আমি ভালো ধারণা রাখি আমি আমার মুসলিম ভাই বোনদের সম্পর্কে ভালো ধারণা রাখব এটা সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত না হব কোনো দোষ তুটি সম্পর্কে শুনেই শুধু ঝেড়ে দিলে হবে না আল্লাহ বলছেন যে ভালো ধারণা কেন রাখনি তোমরা একে অপর সম্পর্কে ওয়াকালু এবং কেন বলনি কথা যখনই শুনেছিলে আয় সারি আল্লাহ তালানা সম্পর্কে তখন এক বাক্যে এই কথা কেন বলনি সবাই যে এটা হচ্ছে সুস্পষ্ট মিথ্যাপবাদ এটা একেবারে ডাহা মিথ্যাবাদ এটা হইতেই পারে না এ কথা বলতে অসুবিধার কি ছিল হইতেও পারে মানুষ মতের ভুল হইতে পারে কি জানি এসব কথা কেন বলবেন জি তাহলে আল্লাহ আল্লাহর্ব সতর্ক করেছেন কুধারণা থেকে আর উৎসাহিত করেছেন সুধারণা রাখার জন্য দ্বিতীয় করণীয় যে বিষয়টি সেটা হচ্ছে অতক্ষণ পর্যন্ত আমরা কোনো অপবাদ বা গুজবকে গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত না হব যে এটা সত্য সত্যতা সম্পর্কে যতক্ষণ আমরা নিশ্চিত না হয়েছি কোন সংবাদ সম্পর্কে ততক্ষণ পর্যন্ত আমরা কোন গুজবে কান দেব না যখন গুজবে কানে দেব না শুনবই না তোমার গুজবের কথা তাহলে এটা প্রচার প্রসার করা ছড়ানো তো দূরের কথা এটা নিয়ে আলাপ আলোচনায় ব্যস্ত হওয়া তো দূরের কথা এসব তো করতেই পারি না সুরানুর আয়াত নম্বর তেরোতে আল্লাহ রব্বুল আলমিন এই মর্মে এরশাদ করেছেন এই ঘটনাতেই যে ঘটনাটির কথা বলছিলাম মায় আল্লাহ আল্লাহ তালাহুর অপবাদ সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ যাও আলি বিয়ার বা আতি যখন ব্যভিচারের অপরাধে অভিযুক্ত করল মুনাফিকরা যখন তারা এই তহমত অপবাদ দিল তাহলে তারা চার সাক্ষী কেন আসতে পারলো না তারা চার সাক্ষী কেন নিয়ে আসতে পারল না ফাইদলাম ইয়া তো যখন তারা চার সাক্ষী নিয়ে আসতে পারেনি আর পারবেও না দেব তাহলে জেনে রেখো যে তারা হচ্ছে আল্লাহর নিকটে মিথ্যাবাদী তাহলে যারা গুজব রচনা করে অথবা গুজব রটনা করে অথবা গুজবে কান দেয় গুজব শোনে গুজব নিয়ে আলাপ আলোচনা করে তারা সকলে মূলকে আজীবন মিথুক জি হ্যাঁ আর মিথুকদের ওপর আল্লাহর অভিশাপ হয়ে থাকে আল্লাহর করে বলেছেন সুতরাং আল্লাহর অভিশাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে আর এই কাবিরা গুনা থেকে বাঁচতে হবে এক তো মিথ্যা বলা কাবিরা গুনা আর এক হচ্ছে অপবাদ দেওয়া কাবিরা গুনা আর তারপর সেটার সেটাকে বিশ্বাস করা আর এক তারপরে সেটাকে ছড়ানো রটানো সেটা আর এক তাহলে গুজবে কয়েকটি গুনহা একত্রিত হয়েছে তিন নম্বর করণীয় হচ্ছে যে কোনো একটি কথা যখন আমরা শুনবো এই রকমের গুজবের তখন সেটা নিয়ে আমরা আলাপ আলোচনাও করবো না আর সেটা আমরা প্রচার প্রসারও করব না আলাপ আলোচনাও করবো না আর আমরা সেটাকে রটাবো না এই উমর মেসুর নূরের আট নম্বর ষোলোতে মহান আল্লাহ এর করেছেন ওলা উল্লা ইসামে মুহ সাহাবাইকের আমাদেরকে সম্বোধন করে বলছেন বিশেষ করে ওই সব সাহাবাইকের আমরা দু চারজন যারা এইটাতে একটু ঢুকে পড়েছিলেন আলাপ আলোচনা শুরু করে দিয়েছিলেন তাদের সম্পর্কে বলছেন যে তোমরা যখন এই ঘটনা শুনেছিলে তখন কেন বলনি নি কলতুম ওলাউল্লাহ কলতুম কেন এরকম কথা বলো নাকি মায়া তাকাল্লাহ আমাদের জন্য এই বিষয়ে কথা বলার কোন অধিকার নেই আমরা কি জানি আমরা কি অদৃশ্য জানি আমরা কি আসল ঘটনা দেখেছি প্রত্যক্ষ করেছি যখন করিনি আর আমাদের কাছে গায়বও নেই তাহলে সত্য না মিথ্যা আমরা এই বিষয়ে কেন মুখ খুলব মা আন্না কোনালহা আজ এই বিষয়ে আমাদের মুখ খোলার কোনো অধিকার নেই সুভা আল্লাহ পাক পবিত্র হ্যাঁ আজিম তোমাদের বলা উচিত ছিল যে এটি হচ্ছে স্পষ্ট স্পষ্ট মিথ্যবাদ উপদেশ দিচ্ছেন আন্তা আবাদা খবরদার আগামী দিনে এই রকমের আচরণ করবে না এই রকমের কাজে লিপ্ত হবে না ইনকুন্তুম মো মিন যদি সত্যিকার তোমরা ইমানদার হও চার নম্বর যে করণীয় গুজবের কথা যখন আমাদের কানে আসবে তখন সেটা হচ্ছে যে আমরা নিজেরা এই বিষয়ে কোনো কথা না বলে মুখ না খুলে আমরা কর্তৃপক্ষের দিকে আমরা ফিরিয়ে দেব যারা দায়িত্বশীল তারা এই বিষয়টি বুঝে আমাদের এই বিষয় কি লেনা দেনা যদি নিজের জাতীয় বিষয় হয় দেশীয় বিষয় হয় নিজের দেশের বিষয় তাহলে সেটা দেশের যারা বড় ব্যক্তিত্ব রয়েছেন রাষ্ট্রীয় পর্যায়ে রয়েছেন তাদের উপন্যাস্ত করে দেন তারা এই বিষয় বুঝে তারা এটা প্রচার করবে যদি সেটা কোনো দিনই বিষয় হয় তাহলে আলেমদের জন্য ছেড়ে দেন আপনি আমি সাধারণ মানুষ যারা তারা এই বিষয়ে ঢোকার প্রয়োজনটা বা কি আর অধিকারটা কোথায় তো উচিত হবে আমাদের চার নম্বরে যে যে কোনো গুজব যখন আমরা শুনব তখন যারা দায়িত্বশীল যারা নেতৃস্থানীয় ব্যক্তি যাদের দেশে মতামতের ক্ষেত্রে মত প্রকাশের অধিকার রয়েছে এবং তাদের মতের মূল্য রয়েছে তাদের জন্য ছেড়ে দেন যে তারা বিষয়টিকে পরিষ্কার করবে সত্য না মিথ্যা তারা পরিষ্কার করবে জি হ্যাঁ আজকাল এই করোনার ভাইরাসের বিষয়টিকে নেন এইটা নিয়ে অনেকেই কিন্তু অনেক আবেগী মনে করে যে আমি যদি প্রথম এই খবরটা প্রচার করতে পারি তাহলে আমি এই সোশ্যাল জগতের আমি একজন হিরো হয়ে গেলাম কোন দেশে কত আরে ভাই এটা আপনাকে কী দায়িত্ব দিয়েছে এ দেশে এত লোক আক্রান্ত হয়েছে এত লোক মারা গেছে আর এত এই হয়েছে এত লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আচ্ছা এই সব আমি যদি প্রচার করি তেমন লাভ কি আর যদি আমি প্রচার না করি তো আমার ক্ষতিটা কি একটি উদাহরণই দিলাম তো এইরকম যে কোনো উদাহরণ হতে পারে এইরকমই আজকাল যে কারিও চলছে আর তারপরে যেসব আইন কানুনের কথা নতুন নতুন আসছে বিধিনিষেধ আসছে এইটা করতে পারবে এটা করতে পারবে না এটা এইভাবে এই করো আর সেই করো ইত্যাদি এটা করিও না এই বিষয়গুলি আমরা সাধারণ মানুষ এত ব্যাপক হারে এতে অংশ না নিয়ে সরকারি যে বিশ্বস্ত সূত্র রয়েছে সেই সূত্রের উপর আমরা নির্ভর করি এবং তাদেরকে অধিকারটা যেহেতু তাদের তাদের জন্য ছেড়ে দিই তারা সেটা প্রকাশ করবে আমরা আগেই যেন আমরা কান পেতে থাকছি ছোঁ মেরে নেওয়ার জন্য আর নিয়ে একবার সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো আরে এটি চরিত্র ভালো চরিত্র নাই এই চরিত্র ভালো চরিত্র নাই আকাশে কি হয় না হয় যে শয়তান কান পেতে থাকে সেখানে ওত পেতে থাকে আর শোনার চেষ্টা করে চেষ্টা করে যে ফেরিস তারা কী আলাপ আলোচনা করছে কি আলাপ আলোচনা করছে আর তারপরে একটা কথা যদি কোনো রকম করে শুনে নিতে পারে সেটা নিয়ে এত দ্রুত বেগে ছুটে আসে আর এটাকে ছড়িয়ে দেয় এই একটা কাজ কথা ছড়িয়ে তো কাজ হবে না তখন ফায়াক যেবো মাহা মে তো কে ফায়াক যেবো মাহা মেয়াত কাজেবা এই একটি কথার সাথে একশোটি মিথ্যাকে মিলিয়ে দেয় একশো একটির মধ্যে একটি সত্য আর একশোটি হচ্ছে মিথ্যা তো এটা হচ্ছে সেই চরিত্র সুতরাং এই চরিত্র যেন আমাদের না হয় আমরা যেই সেই কথার পিছনে পড়বো না যে সব কথাতে আমাদের ব্যক্তিজীবনের জীবনের কোনো লাভ নেই না একটা নেকি হবে না একটা হালাল রুজি হবে আর না আমাদের পরিবারের কোনো উপকার আছে না আমার ব্যক্তিগত আমার আর্থিক কোনো উপকার আছে না আমার শারীরিক মানসিক কোনো উপকার আছে কোনো উপকার নেই বরং টেনশন হইতে পারে জি আপনাকে অনেক সময় শোকজ করতে পারে বড় টেনশনে পড়তে পারেন সুতরাং এই বিষয়ে না পড়ে সুরা নিসার আয়াত নম্বর তেরাশিতে আল্লাহ রবুল আলমের সাদ করছেন ওয়াইজা জাহা আহমিন মুনাফেকদের চরিত্র হচ্ছে তাদের কাছে কোনো নিরাপত্তা অথবা ভয়ভীতির বিষয় যখন কোনো খবর আসে তখন আজাও সেটা তারা দ্রুত ছড়িয়ে দেয় সেটার প্রচার প্রসার ঘটায় একটা কথা শুনলেন কোনো সুসংবাদ সাথে সাথে সেটাকে ছড়িয়ে দিলে একটি কোনো দুঃসংবাদ শুনলেন ভয় ভীতির বিষয় যেটা তো মানুষ ভীত সন্ত্রস্ত হবে আতঙ্কিত হবে দিলেন সাথে সাথে ছড়িয়ে এটা হচ্ছে মোনাফিকদের চরিত্র আল্লাহ বলছেন এমনটা মোমিনের জন্য উচিত নয় ওয়ালাউ হই এলা তারা যদি এটা রসুল উল্লাহ আসলামের যে শাসনের দিকে ফিরিয়ে দিত আর যদি শরীয়তের বিষয় হয় তাহলে রসুল ইসলামের আনিত বিধান কোরআনে হাদিসের দিকে ফিরিয়ে দেয় ওয়াইলা অলিল আম রেমিন হুম আর তাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি যদি ধর্মীয় বিষয় দিন রাষ্ট্রীয় বিষয় হয় সামাজিক বিষয় হয় আর্থিক বিষয় হয় দেশের তাহলে সেটা রাষ্ট্রনেতাদের দিকে ফিরিয়ে দেবে এইটা যদি করতো আলী তাহলে যারা এই বিষয়গুলির ভালো তদন্ত করতে পারে এবং ভালো গভীরতায় যেতে পারে এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে তারা সেটা আসল জিনিসটা জানতো এবং জানার পরে তারা প্রচার করত। তো তোমরা এই রকম কাজ করবে না আল্লাহ রব বলেছেন পাঁচ নম্বর যে করণীয়টি যখন আমরা কোনো গুজব শুনব তখন সব সময় আমরা চিন্তা করবে যে গুজবে কান দেওয়া গুজব ছড়ানোতে অংশ নেওয়ার কুপরিণামটা কি এর পরিণাম কি হতে পারে আমি এই কথাটি আসলো আমার কাছে আর আমি বলে ফেললাম আমি কারো মাঝে প্রচার করে দিলাম যেভাবে প্রচার করা হোক প্রচার করে দিলাম এর পরিণতি কি হইতে পারে এটা কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারে এই বিষয়গুলি নিয়ে আমাদেরকে সবসময় গভীরভাবে চিন্তা করতে হবে যে এর মাধ্যমে অশ্লীলতা ছড়াবে না এর মাধ্যমে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলতা হবে না দেশের স্থিতিশীলতা নষ্ট হবে না দেশে বড় ধরনের তো হবে না অথবা পরিবারের ক্ষয়ক্ষতি তো হবে না সমাজের ক্ষয়ক্ষতি তো হবে না ইত্যাদি ইত্যাদি বা আমি আইনের আওতাতে আমি গিয়ে তো পড়ব না এমনটা জানা হয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করছেন সুরা নূরের নম্বর উনিশে ইন্নআ আন্তসী আল আমানু লাহুম আযাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আখেরা নিশ্চয়ই যারা পছন্দ করে কিছু লোকের পছন্দেরগুলি গুজবে অংশ নেওয়াটি তাদের পছন্দনীয় কাজ আমানু আনতা মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক অশান্তি ছড়িয়ে পড়ুক পড়ুক যারা এটা পছন্দ করে সেটা ফাহেসা মানে শুধু সীমিত অর্থে ফাহেসা না মুফাসলিনগণ বলেছেন এখানে যে কোনো ফিতনা ফাসাদ যার মাধ্যমে কলহ বিবাদ হইতে পারে যে যে যার মাধ্যমে বিপর্যয় নেমে আসতে পারে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জাতীয় বা আন্তরাষ্ট্রীয় বিপর্যয় নেমে আসতে পারে যে কোনো রকমের হোক না কেন অথবা ব্যক্তির সাথে সম্পর্কের অবনতি হইতে পারে আপনি এ গুজব ছড়ালেন আপনার সাথে সুসম্পর্কে ছিল যেই লোক সম্পর্কে আপনি গুজব ছড়ালেন সে জানতে পারলো যার ফলে সারা জীবনের মতো আপনার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেল সেটা হইতে পারে তো আল্লাহ বলছেন যে মমি সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়াকে যারা পছন্দ করে গুজব ছড়িয়ে পড়ুক যার মাধ্যমে কলহ বিবাদ হোক ফিতনা ফাসাদ সৃষ্টি হোক যারা পছন্দ করে লহম আজাবুল আলী ফিদ্দুনিয়াওয়াল্লাখের তাদের জন্য ইহকাল পরকাল মর্মান্তিক শাস্তি রয়েছে সুতরাং এইরকম কাজ তোমরা করবে না আল্লাহ আলম আতাম আল্লাহ আসল বিষয়টা জানেন আর তোমরা জানো না শুধু শুনে শুনে শুধু তোমরা প্রচার প্রসার করবে না আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে সমস্ত রকমের গুজব থেকে সার্বিক জীবনে বেঁচে থাকার তফিক দান করেন গুজবে যেন আমরা কোন রকমের অংশ না নিই না গুজব রচনার ক্ষেত্রে আমাদের অংশ থাকে না গুজব শোনার ক্ষেত্রে অংশ থাকে না গুজব রটনার ক্ষেত্রে আমাদের অংশ থাকে না গুজবে প্রচার প্রসারে বা কোনো ক্ষেত্রে বা বিশ্বাস করার ক্ষেত্রে আর তারপর তার উপর প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে তার উপর কমেন্ট করা মন্তব্য করা এই এইরকমও যেন আমাদের দ্বারা হয় অনেকেই গুজব হয়তো ছাড়াচ্ছে না কিন্তু একটা যখন সোশ্যাল মিডিয়াতে একটা গুজবের খবর দেখলেন তখন সাথে সাথে একটা কমেন্ট করে ফেললেন যেই কমেন্টটা আপনার এ মিথ্যা একটা গুজবের ওপর নির্ভর করে হইল যার ফলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আর অনেক সময় প্রশাসনের কাছে আপনাকে জবাব দিতে হবে সুতরাং বলবো যে দুনিয়ার যদি কল্যাণ চান দিনের যদি কল্যাণ চান পরকালের যদি কল্যাণ চান আপনার ইমান ইসলামের যদি হেফাজত করতে চান তো জবানটাকে কন্ট্রোল করবেন কলমকে কন্ট্রোল করবেন আল্লাহ রব্বই যেন আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করেন এবং সত্য অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করেন আল্লাহ রব্বই আমাদের জীবনের গুনাখাতায় যেন মাফ করে দেন এবং ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন সুফ হান রব্বিকার রব্বিল ইজাতামাইসেফুল সালাম আলমুরসলীম আলহামদুলিল্লাহ রবী আলম